মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও পুকুরিয়া থানার পরিচালনায় তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পুকুরিয়া হাই স্কুল মাঠে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল অংশগ্রহণ করে শুক্রবার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার সেমিফাইনাল অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে রবিবার পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী খেলার সূচনা করেন মালদা থেকে দেবাশিস পাল্লের রিপোর্ট আনন্দ বার্তা মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও পুকুরিয়া থানার পরিচালনায় তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পুকুরিয়া হাই স্কুল মাঠে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল অংশগ্রহণ করে শুক্রবার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার সেমিফাইনাল অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে রবিবার পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী খেলার সূচনা করেন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও পুকুরিয়া থানার পরিচালনায় তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পুকুরিয়া হাই স্কুল মাঠে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল অংশগ্রহণ করে শুক্রবার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার সেমিফাইনাল অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে রবিবার পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী খেলার সূচনা করেন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা